রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি রাজনীতির মাঠে অতটা সুবিধা করতে না পারলেও কথার খই ফোটে বছর জুড়ে। এবার ভারত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ে মন্তব্য করেছেন তিনি। বিস্তারিত দেখুন মোহাম্মদ সোহাগ বিশ্বাসের প্রতিবেদনে। পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ ও নেপালকে ঘিরে ভারত যে মিশন নিয়ে এগোচ্ছিল সবগুলোতে চরমভাবে ব্যর্থ হয়েছে। ফলে বাংলাদেশের রাজনীতি নতুন করে ঢেলে সাজাতে যাচ্ছে ভারত। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে রাজনৈতিক সমসাময়িক ইস্যু নিয়ে এক আলোচনায় এসব কথা বলেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। এ সময় রনি বলেন, পাকিস্তানে যেভাবে ইমরানের জোয়ার উঠেছে সেটি ভারতের জন্য ইতিবাচক দিক নয়। পাকিস্তান সহ পার্শ্ববর্তী দেশগুলো শুধু ভারতের জন্য শত্রু নয়, এগুলো এখন আতঙ্কের নাম। সাবেক এই সংসদ সদস্য বলেন, 2011 ও 2012 সালের দিকে যখন যুদ্ধাপরাধীর বিচার চলছিল তখন রয়ের একটি শক্তিশালী গ্রুপ বাংলাদেশ, মালয়েশিয়া ও কলকাতায় জামায়াত নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছে। বিএনপির যারা শত্রু, রাজনৈতিক শত্রু, তারা সবসময় জামাতকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করেছে। এই যে জামাতের নেতাদের যে ফাঁসি, তাদের যে জেল জুলুম, এসবের মূলে মূলত আওয়ামী লীগের যে মাস্টার প্ল্যানটা ছিল 2009 সনে, এটা যারা জানেন, বিশেষ করে যারা আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন এবং অ্যাটর্নি জেনারেল অফিসের যারা গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিলেন, তারা সবাই খুব ভালো করে জানেন যে সত্যিকার অর্থে জামাতকে নিয়ে আওয়ামী লীগের মাস্টার প্ল্যান কি ছিল। প্রিমিয়াম ময়দা থেকে তৈরি, প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। আমি শুধুমাত্র সংক্ষেপে বলছি, ইন ডিটেইলস বলছি না। 2008 সনে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সে একটা জিনিস সিদ্ধান্ত নিল। প্রথম সিদ্ধান্ত হলো যে বাংলাদেশের যে মন মানসিকতা, সেই মন মানসিকতা হলো একটি দল এক বছর ক্ষমতায় আসবে, পরবর্তী বছর আবার আরেকটি দল আসবে, বিএনপি এবং আওয়ামী লীগ। এইভাবেই যে কয়বারই জনগণ সুযোগ পেয়েছে বিকল্প ব্যবস্থা নিয়েছে। তো এক্ষেত্রে রাজনীতির ময়দানে জামাতের যে ভোটগুলো রয়েছে সেই ভোটগুলোই সবসময় বিএনপিকে ক্ষমতায় আনার পথে সাহায্য করে, এবং যে কয়বার জামাতের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে এবং জাতীয় পার্টিকে আওয়ামী লীগ কাছে রাখতে পেরেছে, প্রায় সব ক্ষেত্রেই আওয়ামী লীগ সফল হয়েছে। তো 2009 সন থেকে তাদের একমাত্র চেষ্টা ছিল জামাতকে বিএনপির কবল থেকে রক্ষা করা বা দূরে রাখা, অথবা বিএনপি জামাত যে জোট বলা হয় সেই জোটের মধ্যে বিভক্তি আনা। তো এই জন্য তারা প্রথমে নিজেদের মতো করে চেষ্টা করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এরপর জামাতের নেতৃত্ব পরিবর্তন করার, অর্থাৎ জাতীয় পার্টির নেতৃত্ব যেভাবে পরিবর্তন করেছে, একইভাবে জামাতের নেতৃত্ব পরিবর্তন করে বিকল্প নেতৃত্বের হাতে জামাত তুলে দেওয়ার জন্য তারা প্রাণান্ত চেষ্টা করেছে, কিন্তু সেটাও কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এবং এই যে জামাত বিরোধী ইসলামী শক্তিকে একত্র করার জন্য দিল্লিও অনেক চেষ্টা করেছে, র অনেক চেষ্টা করেছে, কিন্তু আসলে কোনোটার কোনো ফল হয়নি। এবং তারা যুগপৎভাবে আবার ওই সময়টিতে 2011-12 যখন যুদ্ধাপরাধের বিচার চলছিল, ঠিক সেই সময়টিতে রয়ের একটা খুব শক্তিশালী চক্র তারা বাংলাদেশে, মালয়েশিয়াতে, কলকাতাতে একাধিক বৈঠক করেছে জামাতের নেতাদের সঙ্গে এবং তাদের পরবর্তী প্রজন্মের ছেলেদের সঙ্গেও বৈঠক করে জামাতকে তাদের করায়ত্ত করার চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত সেটা হয়নি। না হওয়ার ফলে জামাত কিন্তু দেখা গেল 12-13 সনের মধ্যেই মারাত্মকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এবং মীর কাসিমের যে ফাঁসি, এই মীর কাসিমের ফাঁসি রায়ের মাধ্যমে মোটামুটি জামাতের সাথে রয়ের যে দ্বিতীয় দফার বৈঠক, অর্থাৎ 14 সালের পরে এটি শেষ হয়ে যায়। তো এর ফলে যা হওয়ার তাই হচ্ছে, সেটা হলো বাংলাদেশে জামাত এবং বিএনপি সেই তাদের যে আগের যে সম্পর্কটি, সেই সম্পর্কটি আবার তারা নতুনভাবে গড়ে তুলেছে। এবং এবারের আমরা এই 2024 সনে
যে দামি নির্বাচন হলো এই সময়টাতে জামাত এবং বিএনপির ঐক্য দেখেছি। আবার অন্যদিকে 1800-এর পরে তাদের মধ্যে যে বিভক্তি, সেই বিভক্তির মূলে কিন্তু রয়ের একটা হাত ছিল। তো যাই হোক, এখন যেটি হচ্ছে সেটি হলো র বুঝতে পারছে যে তারা যেভাবে একটি বিশেষ গ্রুপকে, বিশেষ গোষ্ঠীকে যেভাবে মদত দিচ্ছে, তার ফলে তাদের যে অনাগত দিনের যে রাজনীতি বাংলাদেশে, অর্থনৈতিক যে তাদের স্বার্থ রয়েছে এবং কূটনৈতিক যে বিষয়াদি রয়েছে, সব কিছু ঝুঁকির মধ্যে পড়েছে, মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। এর কারণ হলো ভারত খুব ভালো করে জানে যে যখন জনগণের মন উঠে যায় কোনো একটি বিশেষ গোষ্ঠীর উপর, এবং সেই গোষ্ঠীটি যখন জনগণের অভিসম্পাতের উপলক্ষ হয়ে পড়ে, এবং জনগণ যখন কোনো একটি বিশেষ গোষ্ঠীকে সাহায্য করে না, কোঅপারেশন করে না, তখন তারা সাস্টেন করতে পারে না। এবং সাস্টেন করতে না পারার ফলে কী হচ্ছে, তাদের যত দেশি বিদেশি গোষ্ঠী রয়েছে তারা সমূলে বিনাশ হয়। জামাতের সাথে যে সম্পর্ক, রয়ের যে সম্পর্ক, এটাই এখন কোন পর্যায়ে আছে তা বলার আগে সাম্প্রতিক সময় যেটি হচ্ছে, র তাদের যে মিশনগুলো ছিল আফগানিস্তানে, যে মিশনগুলো ছিল পাকিস্তানে, যে মিশনগুলো ছিল মালদ্বীপে, নেপালে, প্রায় সব মিশন একেবারে মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে। তো ব্যর্থ হওয়ার ফলে এখন তারা ঢেলে নতুন করে সাজাতে চাচ্ছে তাদের যে সবেধন নীলমণি বাংলাদেশের রাজনীতিকে। এর কারণ হলো এখন বাংলাদেশ ছাড়া আর তাদের কোনো রকম কোনো জায়গা নেই। এবং পাকিস্তানে যেভাবে ইমরান খান চলে এলেন, তাতে করে পাকিস্তানের সাথেও তারা আর পারবে না। যেভাবে নওয়াজ শরীফের সাথে নরেন্দ্র মোদীর একটা খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু তো সেই সম্পর্কটি ইমরান খানের সাথে হবে না। ইমরান খান সেখানে তাদের নিজস্ব যে দেশাত্মবোধ রয়েছে, সেই দেশাত্মবোধ, জাতীয়তাবোধ, এটিকে তিনি প্রাধান্য দিবেন, নরেন্দ্র মোদীর খপ্পরে তিনি পড়বেন না। যেভাবে নরেন্দ্র মোদী সোজা ইসলামাবাদ গিয়ে নওয়াজ শরীফের মায়ের পা ধরে সালাম করে যেভাবে একটা চমক সৃষ্টি করার চেষ্টা করেছেন, এটি ইমরান খানের পক্ষে বা ইমরান খানের সঙ্গে সেটি করা সম্ভব হবে না। তো এখন পাকিস্তান থেকে শুরু করে তাদের আশেপাশের যত দেশগুলো রয়েছে, সবার সাথে যাদের শত্রুতা শুধু নয়, সবাই রীতিমতো এক একটা মানে কি বলবো, আতঙ্কের বিষয়বস্তু হয়ে ভারতের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বক্তব্যের শেষের দিকে তিনি বলেন, 2018 সালে জামাত বিএনপির যে বিভক্তি, সেটিতে রয়ের হাত ছিল। সব হারিয়ে ভারত এখন সব মেধা বাংলাদেশের উপরে মনোনিবেশ করছে, বিকল্প হিসাবে জামায়াতকে টার্গেট করেছে। কোনো কারণে যদি আওয়ামী লীগ ফেল করে তাহলে জামায়াতের উপর আস্থা রাখবে, প্রয়োজনে ইরানের মতো ইসলামিক রেভলিউশন করবে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।